হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। এখন থেকে আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। কাজের থেকে চলে এসেছি, এখানে চা খাইনি, চা খাবো, ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। কি করব না করব আজকে রান্না, ওইটাই শেয়ার করব তোমাদের সাথে। ব্যাপার যে বেগে আছে তোমরা, ছেলে আমার টিউশনের থেকে চলে এসেছে। সকাল থেকে ব্লগ বানানোর টাইম পাই না আমি, তার জন্য বানাতে পারি না সকালে। এটা না বাবা, এটা চকলেট আছে। আমার পরীক্ষার খাতা দেখো, পরীক্ষা হয়েছিল আজ, আমার কত পেয়েছি দেখো। চকলেট ছিল বাবু, চেনটা খুলো তো, চেনটা খুলো, পদাটা টেনে দাও, পদাটা টেনে দাও। এটা না, এটার নাম দেখো, সব রাইট হয়েছে। দো এদিকে, দো চেন খুলেছ, দো আমাকে, দো দেখো। এই জন্য সেন্টার প্রেস। তখন চাও খাবো, সবাইকে দেব। ওরা টিউশনের থেকে চলে এসেছে, ওদেরকেও দেব, আমিও খাবো। কাপড় চোপড় ছেড়ে নিয়েছি, হাত পা ধুয়ে, মুখ হাত পা সব ধুয়ে আমি ড্রেস ছেড়ে বিছানাতে বসেছিলাম। এতক্ষণে ছেলের সঙ্গে গল্প করছিলাম, দুই ভাই ওরা মিলে টিউশনের থেকে এসেছে, তারপর দুই ভাই ওরা গল্প করছিল, আমি ওদের সাথে গল্প করছিলাম। যা মা গিয়েছে মেয়েকে টিউশনের থেকে আনতে, ওরা আসলে আমি চা বানাবো, চা খাবো। মেয়ে নাই ঘরে, টিউশনে গেছে, তার জন্য বাবু স্যান্ডটা বেশ খেয়ে। তো তোমাদের সাথে আমার পরে ফিরে আসি। আমি চলে এসেছি চা বানাতে, চা বানানো হয়ে গেছে আমার। ওরা টিউশনের থেকে চলে এসেছে, চা বানিয়ে নিয়েছি আমি, আজ বিস্কিট দিয়ে চা খাবো এখন। বর্তমান পরে দেখা যাক, কাজের থেকে আসার সময় কিছু যদি নিয়ে আসে তবে চা আবার খাবো। এখন বর্তমান সন্ধ্যার সময় বিস্কিটটা দিয়ে চা খেয়ে নিই। খাওয়া দাওয়া ভালো হয় নি দুপুরে, ওখানে কাজের এখানে ভালো খাওয়া দাওয়া হয় না। আলুর ঝোল, আলুর ঝোল কত খাবো আর পারছি না। তখন খিদা পেয়েছে, তার জন্য চা বানিয়ে চা খাবো। ওরাও টিউশনের থেকে এসেছে, ওদেরকে এখন চা দেবো। তো চাটা খেয়ে নিই, তারপরে ফিরে আস। খেয়েছো কেন? সেম খেয়েছ, কিছু হবে না, এখন দেরি হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, এখন কিছু হবে না, 2-3 বছর হয়ে গেছে, এখন কিছু হবে না বেটা। সিম খেয়েছো তুমি? সিম বানিয়েছিল আজকে, ওইখানে তো আরও আছে। তোমার পাপার কাঁচা কলা এনেছিল যে পেকে গেছে, ওই যে দেখো, কাঁচা কলা পেকে গেছে, সবজি আর খাওয়া হলো না, রেখে দাও। এখন পড়াশোনা করছে, চাও খাওয়া হয়ে গেছে আমাদের, সবাই মিলে চাও খেয়ে নিয়েছে, ওরাও খেয়ে নিয়েছে। এখন ও পড়াশোনা করছে, আমি ওকে এখন পড়াবো, দেখো কি পড়ছে ও শোনো। ছেঁড়া কাগজ, গাছের পাতা ইত্যাদি কুড়িয়ে নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলতে, মা বাবার সাথে সবুজ শাকে চারা লাগায়, সে নিয়মিত শাক সবজি ও ফল মূল খায়, বলে তাই ওর স্বাস্থ্য, ও স্বাস্থ্য ভালো। ভুল বলেছিলেন একটু, ঠিক আছে, আমি এখন ওকে পড়াশোনা দেখাতে হবে, অল্প পড়া দিয়ে অল্প, তারপর তোমাদের সাথে আমি ফিরে আসি, ওর পড়াশোনাটা হয়ে যাক। এই যে চাও খাওয়ার পরে রান্না করে চলে এসেছি, এখন ফুলকপি কি বয়েল, বয়েল সিদ্ধ বলতে, সিদ্ধ বয়েল লবণ আর হলদি দিয়ে বয়েল করে রেখে দিয়েছি। টমেটো একটা কেটে রেখেছি, টমেটো এই যে একটা, টমেটো বেসন গুলিয়ে রেখেছি,
বেসনের মধ্যে লবণ আর হলদির গুঁড়ো দিয়েছি, একটা দুটো কালো জিরা দিয়েছি, বেসন গুলিয়ে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা তেতো করে রেখেছি, আর রেখেছি এখানে লবণ, লঙ্কার গুঁড়ো, হলদির গুঁড়ো, জিরে, এই যে ওই যে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল পুরো গরম হয়ে গেছে, এই যে ফুলকপিটা বেসনে চুবিয়ে তেলে ছাড়বো। ফুলকপি বেসন দিয়ে বড়া, এটা তরকারি বানাবো, এমনি খেতে ভালো লাগে কিন্তু এটা আমি তরকারি বানাবো, আলু দিয়ে তরকারি বানাবো। এটা ডিম দিয়েও ভালো লাগে, এরকম ডিম দিয়েও করেছি আমি অনেকবার করেছি, এটা আজকে বেসন দিয়ে করছি, দেখি দেবো না বেশি দিলে ভাঙিয়ে যাবে। যেটা আমি একবার পালকি মারিয়ে দিচ্ছি, দেখুন এটা ভালো করে কম স্টেমে সিদ্ধ করতে হবে, বয়েল বয়েল সিদ্ধ বয়েল ভালো করে করতে হবে। আমি এমনি ভাপিয়ে নিয়েছিলাম, বয়েল করিনি, তার জন্য এটা এখন কম স্টেমে আমি ভালো করে সিদ্ধ করবো। এটা এখনো হয়নি, বহু দেরি আছে, কম স্টিম, একদম কম স্টিমে রেখেছি এটা। এটা একবার আমি লেড়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লেড়ে দিচ্ছি, মানে সিদ্ধ হবে লাগে তার জন্য। ডিম দিয়ে বানিয়ে খেয়ে দেখবে বহু টেস্ট লাগে। ডিম দিয়ে করে দেখবে ভালো লাগে, আমি খেয়েছি তার জন্য বলছি, তোমরা না খেয়ে থাকলে করে খেয়ে নিও, আর যদি খেয়েছো তো ভালো কথা, তোমাদের সাথে শেয়ার করছি আমি, আমি কী খাবো, কী রান্না করবো, ঘরের মানুষকে কী খাওয়াবো সেটাই শেয়ার করছি, আর কিছু না। এটা আরও আছে, যে অনেকগুলো আছে, এখানেও আছে, এগুলো সব ভেজে নিই, এটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে আমি তরকারি থেকে কীভাবে বসাই, আমি কীভাবে বসাই ওটা শেয়ার করব। এই যে আমার ফুলকপি বড়া হয়ে গেছে, দেখো অনেক সময় লেগেছে, ফুলকপি বেসন দিয়ে বড়া অনেক সময় লেগেছে এটা ভাজতে, আমার ভালো করে সিদ্ধ করিনি তো, ভাপিয়ে নিয়েছিলাম এমনি, তো ভালো করে সিদ্ধ করলে গলে যাবে, ভালো লাগবে না, তার জন্য ভাপিয়ে নিয়েছি। ফুলকপি বড়া পকোড়া, যেটাই বলো, ফুলকপি বেসন দিয়ে পকোড়া, এটা এখন তরকারি বানাবো, এমনি খাওয়া যাবে ডাল দিয়ে ভাত, ভালোই লাগে, খেয়েছি আগে, আজকে আমি এটা তরকারি বানাবো। তো আজকে তো আমি নিরামিষ বানাবো, তার জন্য দিচ্ছি পাঁচফোড়ন আর একটা তেজপাতা, নিরামিষের জন্য তেজপাতা পাঁচফোড়ন, আর নিরামিষ না হলে আদা রসুন তারপরে পেঁয়াজ গরম মশলা সব দিয়ে বানালে ভালো লাগে। এখন এখানে দিয়ে দিচ্ছি এই যে টমেটো, এই যে আলুটা অল্পই ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে নি গরম জল দিয়েছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। তারপরে দেবো মশলাটা, আলুটা আগে ভাজা হয়নি তার জন্য দেরি হয়ে যাবে, যে ভাজতে গেলে খাওয়ার জন্য। এখানে এখন এই যে কাঁচা লঙ্কা আর আদা, এটা আমার মিক্সার গ্রাইন্ডার, এই যে পিছিয়ে নিয়েছি শর্টকাট, রাত্রেবেলা কে শিলনোড়া বাদ দিয়ে, আবার কে পাতবে, কে বাঁধবে, কে পাতবে আর কে বাঁধবে, তার জন্য দিয়ে দিয়েছি
এখন দেখো গুঁড়ো মশলাটা, লবণ, হলদি গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একসাথে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, এটা দিয়ে দিচ্ছি। দিনের বেলা তো পারি না, তার জন্য রাত্রেরটা দেখাচ্ছি, শেয়ার করেছি। দিনের বেলাতে কাজে চলে যাই, শিখতে মশলাটা আমার কষানো হয়ে যায়, তারপরে আমি তোমাদের সাথে আবার ফিরে আসি। গরম জল করে রেখেছি, গরম জল দেবো আমি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দেবো গরম জল, গরম জল রেডি আছে, আমি তেল ছেড়ে দিয়েছি। এই যে গরম জল দিয়ে দিচ্ছি, গরম জল ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, বেশি ফুটানো জল ছিল, মন অল্প কম, অল্প কম গরম আছে, মানে গরম ভাবটা কমে গেছে, তার জন্য একটু দেরি লাগবে, ফুটে উঠক তারপর আমি এটা দেবো। এই যে সবজি জল ফুটে গিয়েছে, গরম জল, এই যে সবজি হয়ে গেছে, ও সবজি হয়নি, জল ফুটেছে। এখন এই যে বড়াটা দিয়ে দিচ্ছি, গড়বড় বলছি সব পাগলি, ফুলকপিটা এখন দিয়ে দিচ্ছি, ফুলকপির বড়া দিয়ে দিচ্ছি, তারপরে নামাবো। এটা ভালো করে ফুটবে, ভালো করে বয়েল হবে, সিদ্ধ হবে, তারপরে নামাবো। দুটো রেখে দেবো, রেখে দিতে হবে, ওরা ঝাল হলে খেতে পারবে না, তার জন্য দুই ভাইয়ের জন্য রেখে দিয়েছি, একটা একটা নিয়ে গেছে, ওরা এরকমই খাবে, এরকমই ভালো পাচ্ছে। তো উষা রান্না করতেছিল, ভিডিও করেছে সে, এখন আমি মোবাইলটা নিয়েছি, দেখি সে কি রান্না করেছে, ঠিক আছে, রান্না হয়েছে কি না সেটা দেখব। ধন্যবাদ পাতা দিয়ে দিচ্ছি, কেটা দিয়ে রেডি করে রেখেছিলাম, তরকারিটা হয়ে গেছে। এই আমার তরকারিটা দেখো হয়ে গেছে, ধন্যবাদ দিয়ে দিয়েছি, এখন ঢেকে রাখবো, তারপরে ভাত খাবো, ঘুমাবো, ঢেকে রাখি, তখন ভাত বাড়বো সবাই জন্য, তারপর পরে ফিরে আসবো। তো এই যে এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি বিছনাতে, বিছনা টিছনা করে হয়ে গেছে আমার সব, দেখো খাওয়া দাওয়ার পরে বাসন ওসন ধুয়ে সব কিছু রেডি করে রেখে দিয়েছি, সকালে আবার যে উঠতে হবে তার জন্য সকালের কাজকর্ম মোটামুটি সেরে নিয়েছি, এখন ঘুমাবো, ছেলে আমার ঘুমিয়ে পড়েছে, ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি বসে আসি তোমাদের সাথে, উনিও ঘুমাননি সেখানে, ওই যে ওইদিকে মশারি বাইরে থেকে বাইরে আসে, কোনো দরজা লাগাবে তার জন্য, ওইদিকে আছে দরজা লাগাতে গিয়েছে, ভালো করে দরজাটা লাগানো হয়নি তার জন্য। তো খাওয়া দাওয়া করেছি, ফুলকপি বেসন দিয়ে বড়া করে তরকারিটা বানিয়েছি, যে অনেক টেস্টি হয়েছে, সবাই বলেছে, আমি না, অনেক টেস্টি হয়েছে ফুলকপির বড়া তরকারি। এটা এমনি ডাল দিয়ে খেতেও বহুত ভালো লাগে, গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে মজা লাগে, মজা মজা লাগে, আওয়াজ নেই।
মাথাই লাগে এরকম করে ডিমে চুবিয়ে বানালে ওটা আরও টেস্টি লাগে। ওটাও তরকারিও বানানো যায় এইভাবে, আর এমনিও খাওয়ানো যায় ভাত দিয়ে, এমনি চার সাথেও খাওয়া যায়। চার সাথে খেয়েছিলাম অনেকবার, রান্নাও করেছি, শুকনা ডাল দিয়েও ভাত দিয়ে খেয়েছি, ভালো লেগেছিল। তোমরাও বানিয়ে খাবে শীতের দিনে, এখন ফুলকপি তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, ডিম দিয়ে বানিয়ে খাবে চা সকালে সন্ধ্যা, ভালোই লাগবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তারপরে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে নিও বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে নিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে নিও। দেবরে না খেয়ে ঘুমিয়ে পড়েছে, তার জন্য ওকে ডাকছে সবাই, কাজের থেকে এসেছে। আমি বলেছি ভাতটা খেয়ে নাও, থালু নিয়েছে বলছে আমি একটু রেস্ট করে নিই তারপরে খাবো। খাওয়া দাওয়া করে নি, ঘুমিয়ে পড়েছে, মোবাইল দেখছিল, মোবাইল নিয়ে ওকে ঘুমিয়ে পড়েছে, ওকে ডাকছে আমার সবাই। তো আজকের জন্য এখানে টাটা, বাই বাই। কালকে আবার নতুন ভিডিওতে দেখা হবে, নতুন ভিডিওর জন্য ওয়েলকাম, টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট বলো, গুড নাইট। মশারির ভিতরে ঢুকেছে, গুড নাইট।